এই যে দেখো কত বড় পাহাড়, এই রাস্তা দিয়ে এইভাবে ওড়া অনেক রিক্স। এই যে পাহাড়ে ঘোরা এত সোজা না, ঠিক আছে, অনেক কষ্ট হই, অনেক জানি পর এইগুলো দেখতে পাইলাম। এই যে সাফাতি বাগান, এই যে পাহাড়ের রাস্তা, লালমাটির পাহাড়, তারা দেখেন না আইসা পড়েন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল মাধবখণ্ড, এই যে পাহাড়, শুধু বাগান আর বাগান আর কিছু না। এই আবার আইসে বসছে পাহাড়, এই জায়গাটা অনেক নিচু, যদি কেউ সামনে যায় তো পরে গেলে হাত পা ভাঙতে পারে, অনেক লিক্স। এখানে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালানো লাগে, একটু এদিক সেদিক হয়ে হলে এমন আছে পাহাড়ের নিচু করে দিতে পারে। ও চলে গেলাম, শেষবারের মতো দেখা। ভয় লাগে তো, রাস্তা অনেক নিচু না, এই জন্যে ওটা সমুপুর দিয়ে উঠছে, এখন নিচে নামতে হচ্ছে গাড়ি। অনেক রিক্স, এই যে পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাও, অনেক টাফ ব্যাপার, গাড়ির মাঝে 7-8 জন লোক আছে। এই যে এখন সুন্দর একটা বাগান, আলবিদা শ্রীমঙ্গল, আলবিদা মাধবখণ্ড।
বিশাল বিশাল ডান পাশেও বাগান, বাম পাশেও বাগান। বাগানের মাঝখান দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে মানুষ হাঁটা চলা করে। এখানে ঘরগুলো অনেক সুন্দর মাটির ঘর। আজকের মতো এখানে পর্যন্ত শেষ করলাম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।